মহিষের রঙের বাচ্চাকে কখনো এরকম ভাবে ব্রেস্টফিডিং করা হয়? কালচার ফর্মই একটাই আছে, তোমরা যখন আসবে দেখে নেবে। এই দেখো কেমন আসছে, এই আর একটা সেমি আছে, একই দাম আছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে ওইটুকু একটা বাচ্চা। কেমন যাচ্ছে দেখো, এই দেখো জেড ব্ল্যাক, জেড ব্ল্যাক, হ্যাঁ, আর এটা হচ্ছে একদম লাইট গোল্ডেন, একদম ছোট সাইজ। হ্যাঁ, কালারটা দেখতে পাচ্ছো কতটা ইউনিক আর কতটা সুন্দর কালার রয়েছে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ আর আমি চলে এসেছি অনিন্দিতা ম্যাডামের বাড়িতে। এই যে আমাদের সঙ্গে রয়েছে অনিন্দিতা ম্যাডাম, আর ম্যাডামের হাতে কি আছে ম্যাডাম বলুন? এটা একটা কালচার পাম ফিমেল পাপি আছে, কালচার পাম ফিমেল পাপি, দেখো কোয়ালিটি। বয়স কি হলো ম্যাডামের? প্রায় 2 মাস, প্রায় 2 মাস বয়স হয়েছে, দেখে নাও কোয়ালিটি। এই ডিওয়ার্মিং হয়ে গেছে দুবার। আচ্ছা, ডিওয়ার্মিং কমপ্লিট হয়ে গেছে দুবার, দুবার হয়ে গেছে। এবার যে নেবেন নিয়ে ভ্যাকসিন কমপ্লিট করতে পারেন। আর কোয়ালিটিটা আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, ফেসটা দেখুন। আচ্ছা, এই ফেসের সামনে ব্ল্যাক শেড থাকবেই কালচার পামের। আচ্ছা, দেখে নাও কোয়ালিটি। আর যদি ম্যাডাম কেউ বলে যে ভ্যাকসিন করিয়ে দিতে, আপনাকে করিয়ে দেবেন? সেটা করিয়ে দেবো, চার্জটা এক্সট্রা পড়বে। আচ্ছা, তার জন্য যেটা চার্জ লাগবে দিয়ে দেবে ম্যাডাম, ভ্যাকসিন করিয়ে দেবে। দেখছেন পুরো গোল্ডেন কালার আছে, আর এই যে ব্ল্যাক শেড আছে, অনেকের মনে ধারণা থাকে ব্ল্যাক শেড নেবো না বা ব্ল্যাক শেডে প্রবলেম, এই ব্ল্যাক শেডটা উঠে যায়। আচ্ছা, ওটা পুরো গোল্ডেন হয়ে যাবে, তাই না? গোল্ডেন হয়ে যায়, অলরেডি ওটা শুরু হয়ে গেছে, রং চেঞ্জ হচ্ছে। আপনারা এই সাইডটা দেখলে বুঝতে পারবেন যে গোল্ডেন আছে বাচ্চাটা। আর ফেসের এই মাস্কটাও উঠে যায়, উঠে গিয়ে এই কালারটা চলে আসে। ফিমেল পাপি আছে, তাই তো? এটা ফিমেল পাপি আছে, এটা আপনার ঘরেরই বাচ্চা, তাই তো? মা দেখতে পারবে, চাইলে মা দেখতে পারবে। বাহ, এর আগের ভিডিওতে আমরা যেগুলো দেখিয়েছিলাম একদম ছোট ছিল তখন বাচ্চা, আর ভিডিও থেকে আমরা অনেক রেসপন্স পেয়েছি, সব বাচ্চাই মোটামুটি সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, কয়েকটা রয়েছে যেটার ভিডিও আমরা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর বিশেষ করে টয় পাম গুলো আমরা দেখাবো যেগুলো একদম ছোট ছিল তখন, এখন রেডি হয়েছে, সেটার ভিডিও মানে যখন ছাড়বো তখন দেখতে হবে যে কেমন অ্যাক্টিভ আছে, ঠিক আছে? মানে এসে দেখলেই পছন্দ হয়ে যাবে, আর ভিডিও তো দেখতেই পাবে, আর ওর মাকেও দেখিয়ে দেওয়া হবে। খুব সুন্দর লোমের কোয়ালিটিটা আপনারা দেখবেন, দেখুন পুরো আঙ্গুল ঢুকে যাবে এরকম ভাবে। দারুণ আছে, খুবই কিউট। তারপর ম্যাডাম আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন যদি কেউ আসতে চায়। অ্যাড্রেসটা হচ্ছে বিরাটি, বিরাটি দাসনগর রোড, এখানে আপনারা চলে আসতে পারেন ডাইরেক্টলি, বা কেউ যদি আপনারা মনে করেন যে হোম ডেলিভারি নেবেন সেটাও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, হোম ডেলিভারি কত দূর অবধি হবে? মোটামুটি 10-15 কিলোমিটার মধ্যে ফ্রি অফ কস্ট হয়ে যাবে, এর বাইরে হলে তাহলে এক্সট্রা চার্জেবল লাগবে। আচ্ছা, যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়, আসাম বা গুয়াহাটি, সেগুলো আমরা করিয়ে দিই, কিন্তু সেগুলো চার্জেবল করবে। হ্যাঁ, চার্জ অবশ্যই লাগবে, কিন্তু হয়ে যাবে ডেলিভারি, তাই তো? ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ডেলিভারি হয়ে যাবে, এবার যেরকম ডিস্টেন্স হবে সেই হিসেবে চার্জ লাগবে, ঠিক আছে? কোয়ালিটি দেখে নাও, আর আপনার ফোন নাম্বারটাও একটু বলে দিন। 8100369363। আচ্ছা, এটা আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে, কেউ যদি কখনো ফোন করে না পান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখবেন, আমরা রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আর দেখবেন ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে, আর ডেসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? দরকার লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। তারপরে একে ছেড়ে দেখানো হচ্ছে, আর মাকেও দেখানো হচ্ছে। এক পিসি রয়েছে, এখন আর নেই, যারা হোম ব্রিড নিতে চাইছো তারা খুব তাড়াতাড়ি শীঘ্রই কন্ট্যাক্ট করো। হ্যাঁ, ঠিক কথাই, একদম এসে মা দেখে নিয়ে যেতে পারবে, আর একদম তৈরি, সব খাওয়া দাওয়া শিখে গেছে, তাই তো? খাওয়া দাওয়া শিখে গেছে, আর হোমমেড ফুডই আমরা অভ্যাস করিয়েছি একে, যেমন দুপুরবেলা মাংস ভাত খায়, আচ্ছা, আর সকালবেলা আর বিকেলের দিকে স্যালাডস খাচ্ছে। বাহ, খুব ভালো। তো মানে মেইনটেনেন্স খরচা যেই নেবে পুরো একদম জিরো মেইনটেনেন্স খরচা, বেশি খায়ও না তো এরা? হ্যাঁ না, একদম সামান্য সামান্য খায়। তারপর বাচ্চা নেওয়ার পর যেটা গাইডেন্স আছে সেগুলো আমরা তো সব সময় করেই দিই, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। খুব ভালো, দেখো সব রকম সুবিধা পেয়ে যাচ্ছ, চিন্তার কোনো ব্যাপার নেই, পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। এই দেখো এবার মাও চলে এসছে, আর ওই যে বাচ্চাও রয়েছে, এখনো দুধ খাচ্ছে। হ্যাঁ, সেরকম এখন দুধ নেই না, দেখো দেখে না, এটাই মানে ঘরে এসে বাচ্চা নিলে এটাই গিয়ে মা বাচ্চা, আর এই যে দিদা, এটা মানে এরই বাচ্চা, ও আবার ওর বাচ্চা হয়েছে, দেখো তিনটে জেনারেশন হয়েছে। হ্যাঁ, আমার কাছে চলে এসছে আবার, যাও ওইদিকে ডাকছি, যাও।
ওইদিকে ডাকছে, এই যে এর কালারটা দেখুন, গোল্ডেন কালার আছে, একদম গোল্ডেন কালার আছে। এর মায়ের ব্ল্যাক শেড রয়েছে, কারণ হচ্ছে এর মা, এর বাচ্চা হয়েছিল পুরো ব্ল্যাক শেড। আচ্ছা, এই বাচ্চা পুরো ব্ল্যাক শেড ছিল, তো ওই উঠে 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 এখন এই পর্যায়ে রয়েছে। এটা আরো চেঞ্জ হতে থাকবে যত আরো বয়স যাবে। আচ্ছা, আর এর বাচ্চা যে হয়েছে, এর হয়েছে, এর মধ্যে অলরেডি ব্ল্যাক শেড ওঠা শুরু হয়ে গেছে। সেই জিনিসটা নয়, এগুলো একদমই হোমব্রিড রয়েছে, সেটা দেখে নিতে হবে। কারণ না হলে মানে অন্য মহিষের ডগ এর বাচ্চাকে কখনো এরকম ভাবে ব্রেস্ট ফিডিং করাবে না। না তাই হয় নাকি? ওরা ভালো মতোই বুঝতে পারে নিজের বাচ্চা কোনটা আর কোনটা পরে বাচ্চা। দেখো আর উপরে ছিল, উপর থেকে নিচে এসে বাচ্চা খুঁজছে রীতিমতো যে কোথায় গেল। কত শান্তি দেখো, বাচ্চাকে দুধ খাইয়ে যে একটা আলাদাই অনুভূতি, সেটা ও একদম বসে দেখো ইয়ে করছে, খুব ভালো। ঠিক আছে, তাহলে পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ম্যাডামের সঙ্গে। এইবার ম্যাডামের হাতে আছে কি বলে দিন ম্যাডাম? এগুলো পম বাচ্চা আছে, দেখে নিন। পম, পমের পমের নিয়ম, তাই তো? হ্যাঁ, বাহ দেখো একদম ছোট সাইজ। হ্যাঁ, কালারটা দেখতে পাচ্ছ কতটা ইউনিক আর কতটা সুন্দর কালার রয়েছে। হ্যাঁ, দুটো দু রকম কালার আছে, তাই তো? দুটো দু রকম কালার আছে। আচ্ছা, ওটা কি হোয়াইট হবে না কালারটা চেঞ্জ হবে? এটা ক্রিম কালার আছে। আচ্ছা, ক্রিম কালার, ফুল হোয়াইট নয়, ক্রিম কালার আছে। বাহ দেখো, এই কালারটাই থাকবে তাই তো বড় হলে? এই কালারটাই থাকে না, গোল্ডেন ভাব আসবে না তো? না, একটু লাইট গোল্ডেন, একদম সামান্য, কিন্তু খুব গোল্ডেন আসবে না, গোল্ডেন এটা হবে। আচ্ছা, এটা তো গোল্ডেন হবে, হ্যাঁ এটা পুরো গোল্ডেন হবে, এখনই গোল্ডেন রয়েছে, দেখতেই পাচ্ছ, একদম কিউট ভাবছে দেখে না। ব্ল্যাক শেড অলরেডি উঠে গেছে, জাস্ট লেজে আর কানে একটুখানি আছে। আচ্ছা, বয়স কি হলো ম্যাডাম এদের? এদের বয়স 2 মাস, 2 মাস বয়স দেখো। হ্যাঁ, কি খাচ্ছে এরা এখন? সেলাক্সি খাওয়াচ্ছি। আচ্ছা, মানে ঘরে খাবার এখনো রাইস টাইস এগুলো ধরেনি? রাইস এগুলো ধরাইনি, কারণ বাচ্চা তো খায় খুব সামান্য, খুব সামান্য খায় যেহেতু। ঠিক কথা, তাই জন্য ঘরে চারটে বাচ্চাকে 2 চামচ সেলাক্সি গুলো দিলে এদের পেট ভরে যায়। ও, আরো দুটো আছে নাকি? টোটাল 4টে আছে পমেরিয়ান। আচ্ছা, ওই দুটো দেখানো হবে, দেখে নাও আপাতত এই দুটোকে, কারণ একসাথে 4টে ধরে তো দেখানো সম্ভব না। তারপর 2 মাস বয়স বলছেন, এদের কি ভ্যাকসিন করা হয়েছে ম্যাডাম? না, ভ্যাকসিন করা হয়নি। দেখুন, যেহেতু ছোট ব্রিডের বাচ্চা আছে, ভ্যাকসিন নেওয়ার মতো একটা ক্ষমতা হওয়া দরকার, তারপরেই ভ্যাকসিনটা করা হয়। 2 মাস না হলে কম বাচ্চার ভ্যাকসিন আমরা করি না, যার জন্য এখনো ভ্যাকসিন করা হয়নি। তবে যারা নেবেন, তারা যদি চান ভ্যাকসিন করিয়ে নেবেন আমাদের কাছ থেকে, আমরা ভ্যাকসিন করিয়ে প্রোভাইড করব। বাহ, খুব ভালো, মানে ওদের ইমিউনিটি পাওয়ারটা হয়নি বলে হয় না, তাই তো? দেখে নাও কোয়ালিটি, এই দেখো। আর বদমাইশ আছে সব, খুবই অ্যাক্টিভ আছে, ছেড়ে দেখানো হবে, দেখানো শুধু কোয়ালিটি। আর ম্যাডাম কি দাম রেখেছেন একটু বলে দিন। এগুলো স্টার্টিং প্রাইস আছে 13,499 টাকা থেকে। 13,499 টাকা দাম রেখেছে, দেখে নাও। তারপর কি এতে হালকা কনসাম হয়ে যাবে যদি কেউ সিরিয়াস কাস্টমার হয়ে যাবে? আচ্ছা দেখো, এবার 4টে বাচ্চা, 4টে কালার আছে, তার উপর ডিপেন্ড করবে দামটাও, কে কোন কালারের বাচ্চা নিতে চাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক কথা, দেখিয়ে দিচ্ছি সেই জিনিসটা। হ্যাঁ, এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার যে কালার আছে, মানে ম্যাক্সিমাম আমি একটু আগে কালচার কম দেখিয়েছি, ব্ল্যাক শেডটা সবসময় আসে। আচ্ছা, এই বাচ্চাগুলোর কোনোটার ব্ল্যাক শেড নেই, একটা আছে পুরো ফুল জেড ব্ল্যাক রয়েছে বাচ্চা। আচ্ছা, আর একটা আছে ব্ল্যাক আছে পুরো, ওটা দেখানো হবে। হ্যাঁ, এই দেখো কালার দেখুন, আর এই কালারের পম পাওয়া খুব মুশকিল, একদম দেখো পুরো ক্রিম কালার আছে। 13,499 এই দামে কোথাও পাবে বলেও মনে হয় না। এই দামটা স্টার্টিং প্রাইস আছে। আচ্ছা, এরপর কালার হিসাবে দামটা ভ্যারি করবে। আচ্ছা, আর আপনারা অবশ্যই ফোন করবেন, নেগোশিয়েট তো অবশ্যই হয়ে যাবে তাদের চ্যানেল থেকে আসলে। বাহ, খুব ভালো, দেখে নাও কোয়ালিটি, আর পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ম্যাডামের সঙ্গে। ছেড়ে দেখানো হবে, দেখে নাও তোমরা শুধু কোয়ালিটি। আর 1 লিটারের বাচ্চা, তাই তো? 1 লিটারের দেখে নাও, ঠিক আছে। বয়স যেমন বললো 2 মাসের কাছাকাছি বয়স, তাই তো? আর দাম তো একই আছে, তাই তো? ওগুলো দাম ওটা স্টার্টিং প্রাইস বললাম 13। আচ্ছা, কা যেমন বললেন যে কালার চেঞ্জ হলে কালারের উপর দামটা হবে, দামটা হবে। আচ্ছা, তারপর মোটামুটি এদের দাম কতটা হেরফের হবে তাও কালারের মধ্যে?
দেখুন কিছু নেগোশিয়েট তো আমরা করে দিতে পারব বললাম, কিন্তু খুব বেশি পারবো না, তো যারাই হবে তারা আমাদের ফোন করবেন। বাহ, দেখে না ওই 13,000 কত বলেছিলেন দামটা, 13,499 টাকা দাম রেখেছে। দেখে না কোয়ালিটি, আর পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ম্যাডামের সঙ্গে। দেখতেই পাচ্ছ চারটে চার রকম কালার আছে, যদি তোমাদের মানে কোনো স্পেসিফিক কালার যদি পছন্দ হয় তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ ওইটা হয়তো বেরিয়ে গেলে আর তখন ওই কালারটা পাবে না তোমরা, ঠিক আছে? অর্থাৎ ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই যোগাযোগ করে নাও। আর যদি কেউ ম্যাডাম বুকিং করতে চায়, বুকিং করতে হলে এই মুহূর্তে বাচ্চা সমস্ত রেডি আছে, তো বুকিং করে 4-5 দিন রেখে দেওয়া সেই জিনিসটা পসিবল হবে না, যাদের নাও তারা ইনস্ট্যান্ট একদম ডাইরেক্ট এসে নিয়ে চলে যাবে। ডাইরেক্ট এসে নিয়ে যাবেন। দেখেন না কালার রয়েছে, হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যোগাযোগ করো আর বাচ্চা বাড়ি নিয়ে চলে যাও। কারণ লাস্ট টাইম এমনও হয়েছে অনেকে বুকিং করেছেন, বুকিং করার পর 15-16 দিন রেখে দিয়ে তারপর বাচ্চা নেয়নি। ও তো দেখো, তারা বুকিং করে 15 দিন রেখেছে তারপরে বাচ্চা নেয়নি, এগুলো ঠিক না, ঠিক আছে? 2-4 দিন মানুষ হতে পারে যে না অসুবিধা আছে, 2-4 দিন পর নিলাম কি 1 সপ্তাহ তাও ঠিক আছে, কিন্তু আগে তোমরা ঠিকঠাক করে নিও যে বাচ্চা নেবো তারপরে অ্যাডভান্স করো বা বুকিং করো, নাহলে সবারই একটা অসুবিধা হয় না, তার ফলে কি হয় অন্য কাউকে দিতেও পারছে না, বাচ্চাগুলো আটকে যাচ্ছে। হ্যাঁ, কারণ ওনার আশায় আমরা অন্য কাউকে দিলাম না, বাচ্চা দেখালাম না, পরে উনিও নিলেন না, সেই জিনিসটা প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, তো যার জন্য যার নেওয়ার বাচ্চা তো রেডিই আছে, ইনস্ট্যান্ট নিয়ে এগুলো তো আর কোনো ইয়ে নেই, নিয়ে চলে যেতে পারবে, খেতে শিখে গেছে সব রকম। হ্যাঁ, সবাই নিজে থেকেই খায়। বাহ, কোনো অসুবিধা হবে না। এই দেখো আবার 4টাকে ছাড়া হয়েছে, দেখে না একসঙ্গে 4টাকে, ওই যে ব্ল্যাকটা রয়েছে, বাবা ব্ল্যাকটা পছন্দ ছিল, কী করছে, হ্যাঁ বাচ্চা সব অ্যাক্টিভ আছে, এই সবে ছাড়া হয়েছে তো ওই জন্য এদিক ওদিক করছে। দেখে না ওদের ওদের অ্যাক্টিভনেস, দেখে না আরে সাবাস ব্ল্যাকটা, দেখে না আরে আসতে গোল্ডেন, এরা বিটটাই ছোট ছোট, ওই জন্য ছোটো ছোটো। দেখো এগুলো তো যত ছোটো হবে তত পারফেক্ট, গোল্ডেন হবে, লাইট গোল্ডেন, এই যে ব্ল্যাকটা সব অ্যাক্টিভ আছে, নিজের মধ্যে নিজেরা ঘোরাঘুরি করছে, সব এখানে নিজের ব্ল্যাকটা বুঝে দিয়েছে, দেখো ওখানে এসে শুয়ে করে দিয়েছে, কেমন যাচ্ছে দেখো, দারুণ কিউট পাপ্পি আছে সব, ঠিক আছে? পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ম্যাডামের সঙ্গে, দেখানো কোয়ালিটি। এই দেখো কোথায় চলে এসছে, দেখো খালি কাজ করে দিচ্ছে যে যেখানে পাচ্ছে, বদমাইশি শেষ নেই, বদমাইশি না খেলা করছে, ও আমার পায়ের পেছনে পড়েছে, এই দেখো এখানে বসে, হ্যাঁ ঘাস ছিঁড়ছে, দেখো অত বড় বস্তাটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ওইটুকু একটা বাচ্চা, জোর দেখে নাও, ও ধরে মনে হচ্ছে এবার ভালোই আরম্ভ করেছে, যা পাচ্ছে তাই করছে। পুরো মুহূর্তে ভাসে দিয়েছে, ভেতর ঢুকে দাঁড়িয়েছিল সব, একবার এদিক একবার ওদিক করছে, একদম দারুণ অ্যাক্টিভ আছে, দেখে না বলার কিছু নেই, চুল টানছে, এ করছে, যা পাচ্ছে তাই করছে। এবার ম্যাডামের হাতে কি আছে, একটা পমেরিয়ান আর একটা কালচার পম, তাই তো? অনেকে মানে ডিফারেন্সটা বোঝে না, হ্যাঁ পমেরিয়ান কালচার পমের ডিফারেন্স কি,
তো তাদের জন্য এই দুটোকে একসাথেই আমি রেখে দেখাচ্ছি। আচ্ছা, জার্মান স্পিসটা আমার সব সোল্ড আউট হয়ে গেছে, না হলে ওটা অফ সাইডে রেখে আমি দেখেই দিতে পারতাম। হ্যাঁ, আরো ভালো হয়ে যেত। ডিফারেন্স কি হয় কালচার ফর্ম কমেডিয়ান জার্মান স্পিচের মধ্যে দেখুন, প্রথমত সাইজ আপনারা দেখলেই বুঝতে পারবেন, দু মাসে এটাও দু মাসের বাচ্চা, এটাও দু মাসের বাচ্চা, দুটোই দু মাসের বাচ্চা। দেখো সাইজের ডিফারেন্স আছে, এই যে এর এর সাইজের আপনারা ডিফারেন্স দেখতেই পাবেন। হ্যাঁ, ডান হাতের একটা কালচার ফর্ম আছে আর বাঁ হাতের একটা পমেরানিয়ান আছে, এটা হচ্ছে টয় সাইজ হবে একদম। হ্যাঁ, এর ওজন আছে 400 গ্রাম, 400, আর এর ওজন প্রায় 1 কেজির কাছাকাছি, 1 কেজির কাছাকাছি ওজন আছে, সাইজও বড় আছে দেখেই বুঝতে পারছি, সাইজও বড় আছে। এই বাচ্চা যখন বড় হবে এর ওজন হবে 1.5 কেজি, 1.5 কিলো, মানে পুরো অ্যাডাল্ট অবস্থা, অ্যাডাল্ট অবস্থা, দেড় থেকে খুব বেশি যদি মোটা হয় 2 কেজি। আচ্ছা, আর এর অ্যাডাল্ট অবস্থা এর ওজন হবে 3 থেকে 3.5 কেজি। আচ্ছা, 3 থেকে 3.5 কিলো ওজন হবে কালচার ফর্মে অ্যাডাল্ট অবস্থা, অ্যাডাল্ট অবস্থা। আর এই পমেরানিয়ানটা কি জেড ব্ল্যাক আছে ম্যাডাম? হ্যাঁ, পুরো ব্ল্যাক। আচ্ছা, পুরো ব্ল্যাক আছে, দেখে নাও, ঠিক আছে, দেখো কোয়ালিটি, আর পছন্দ হলে যোগাযোগ করে নাও। কালচার ফর্ম তো দেখানো হলো তোমাদের, ওর মাকেও দেখানো হলো, ঠিক আছে, তো কোয়ালিটি তোমাদের সামনেই আছে। এখন রয়েছে ল্যাব, অনেকে কম বাজেটে একটু ল্যাব চেয়েছিলেন ভিডিও করার পর, তো সেই কারণে কম বাজেটের ল্যাব আমি নিয়ে এসেছি তাদের জন্যই। আচ্ছা, দেখে নিন। হ্যাঁ, দেখে নাও ল্যাবের কোয়ালিটি কি আছে ম্যাডাম। এটা মেল, প্রাইস কম বলে কোয়ালিটি কম্প্রোমাইজ বা হেলথ ইস্যুস কিছু পাবেন না আপনারা। হ্যাঁ, ব্রিডের 100% গ্যারান্টি। আচ্ছা, দরকার হয় স্ট্যাম্প পেপার নিয়ে আসবেন, লিখিত বই তো সাইন করে দেব। বাহ, খুব ভালো, মেল বাচ্চা আছে তাই তো? এটা মেল বাচ্চা আছে, দুটো বাচ্চা আছে। আচ্ছা, দুটো কি মেল আছে নাকি? দুটোই মেল আছে, দুটোই মেল আছে, ফিমেলও পেয়ে যাবেন। আচ্ছা, ফিমেলও পেয়ে যাবেন, এই মেলটাই রয়েছে, এই মুহূর্তে মেল আছে, ফিমেলও পেয়ে যাবেন, যেটা চাইবেন পেয়ে যাবেন। বয়স কি আছে ম্যাডাম এদের? এদের বয়স এই মোটামুটি 45 দিনের কাছাকাছি রয়েছে। আচ্ছা, 45 দিনের কাছাকাছি বয়স আছে, দেখে নাও কোয়ালিটি। বডি ওয়েট অ্যাপ্রক্সিমেট 3.5 কেজির উপর হয়ে গেছে, 3.5 কিলোর উপর আছে বডি ওয়েট, দেখো দেখে তোমরা বুঝতেই পারছো। দেখে নাও, ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু যারা নেবেন সামনে এসে দেখে নিলে ওটা আরো বেটার হবে একদম। আর যখন নিতে আসবে তখন তো সামনে এসে দেখবি, বুঝতেই পারবে, ঠিক আছে, এসে দেখে যাও, কোনো চাপ নেই, ঠিক আছে। তারপর দাম কি রেখেছেন ম্যাডাম বলে দিন। দাম রয়েছে মাত্র 9,499 টাকা, 9,499 টাকা, দেখে নাও কোয়ালিটি, ঠিক আছে। হ্যাঁ, তোমার সামনেই রয়েছে, পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ম্যাডামের সঙ্গে, ঠিক আছে। আর একটা আছে তাই তো? আরেকটা, ওটাও দেখে দিন তাহলে, বাচ্চা দেখে নিন। হ্যাঁ, দেখে নাও, যে বাচ্চা টেল, একদম টেল, দেখে নাও পুরো স্প্রেড। হ্যাঁ, ঠিক আছে, আর একটা বাচ্চা আছে, ওটাও দেখানো হচ্ছে, দুটো বাচ্চাকে একসঙ্গে হাতে নিয়ে দেখানো তো অসুবিধা, ওই জন্য একটা একটা করে দেখানো হচ্ছে। তারপর বডি ওয়েটটা এতটা হয়ে গেছে, হ্যাঁ, তারপর যখন ছাড়া হবে তখন দুটোকে একসঙ্গে ছেড়ে দেখিয়ে দেওয়া হবে। এই দেখো আরেকটা রয়েছে ল্যাব, এটাও মেল আছে তাই তো ম্যাডাম? এটাও মেল আছে, আর 1 লিটারের বাচ্চা, যেহেতু একই বয়স, বারবার জিজ্ঞেস করবো না, দেখে নাও কোয়ালিটি, ঠিক আছে। তারপরে এর দাম কি সেমি আছে? সেমি আছে, একই দাম আছে। কত দাম বললেন এর? 9,499, একটু মুখটা তোলো বাবু। হ্যাঁ, দেখো কোয়ালিটি, দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, তারপর ছেড়ে দেখানো হচ্ছে, পছন্দ হলে যোগাযোগ করে নাও। সেম দেখতে আছে, যার যেটা পছন্দ। হ্যাঁ, আসবে ঘরে, দুটো বাচ্চা আছে, যেটা তোমাদের পছন্দ হবে নিয়ে চলে যাবে, কারণ দুটোই মেল আছে, ঠিক আছে, আর ফিমেলও পেয়ে যাবে বললো, অসুবিধার কোনো ব্যাপার নেই। এই দেখো দুটোকে একসাথে ছাড়া হয়েছে, ওই ছাড়া তো না, এদিক ওদিক ঢুকে যাচ্ছে দুটো, কোথায় কী করবে ঠিক করে পাচ্ছে না। দেখো বাচ্চা একদম অ্যাক্টিভ আছে, তো জায়গা এখানে ছোট, তো তাই ওরা নিজের মধ্যে ওই দেখো আবার আবার কোথায় চলে যাচ্ছে দুজন দুটো। এই দেখো, আর পোকার যেমন স্বভাব, খালি শুকে শুকে বেড়াচ্ছে। হ্যাঁ, দেখো আমার কি মুখে দিয়ে বদমাইজের গাছ সব ছাড়লেই এই একটা সমস্যা নিচে, কি করবে, ও খেয়েও নিয়েছে মনে হচ্ছে। জায়গা ছোট তো হলে যাওয়া হয়, ফাঁকা জায়গা থাকে। ওই ও আমার মুখে মুখে কি নিয়েছে, মুখে কি নিয়েছে ম্যাডাম? ওই পশমই ছিল, বেশ বেরিয়ে গেছে, এমনি অ্যাক্টিভ আছে, কোনো অসুবিধা নেই। তারপর তোমরা যখন আসবে দেখে নেবে। এই দেখো কেমন আসছে,
ওই আর একটা দুটো দুদিকে, একবার এদিকে একবার ওদিকে, কোথায় কী করবে সেই ওরা ঠিক করে পাচ্ছে না। যখন আসবে আর দেখে ভালো শুনে দেখে সময় নিয়ে আসবে, দেখে শুনে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই আবার মুখে কি দিয়ে দিল, এই জ্বালাতন। হ্যাঁ হ্যাঁ ঢুকে দিন, ও খালি মুখে দিচ্ছে, এদিকে ঢুকে যাচ্ছে ওদিকে ঢুকে যাচ্ছে। তাহলে ম্যাডামের ঘরে যা যা বাচ্চা ছিল সবই দেখানো হলো। ম্যাডাম এছাড়াও অন্য সব রকম ব্রিড পাওয়া যাবে আপনার? হ্যাঁ, সব রকম ব্রিড আমাদের কাছে পাওয়া যায়। এক্সোটিক ব্রিডও রয়েছে আমাদের কাছে, হাস্কি, চাও চাও, এছাড়াও চিহুয়াহুয়া, এইসব বিভিন্ন ধরনের পাপিস আমাদের কাছে রয়েছে। যারাই চাইছেন তারা কন্ট্যাক্ট করবেন, পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।